খুব শীঘ্রই তেলিয়ামুড়ায় একটি আধুনিক কৃষি উৎপাদন বাজারের নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হতে চলেছে। বৃহস্পতিবার এরই ভিত্তিপ্রস্তর স্থাপিত হল রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ তেলিয়ামুড়া কৃষি উৎপাদন বাজারে অনুষ্ঠিত হয় এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই, শ্রী শরদিন্দু দাস কৃষি পরিচালক, কৃষি ও কৃষক কল্যাণ অধিদপ্তর ত্রিপুরা সরকার, কৃষি বিপণন পরিচালক, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক দীপক কুমার দাস, তেলিয়ামুড়া এগ্রি প্রডিউস মার্কেট কমিটির সম্পাদক সন্তোষ দাস, তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, সভাপতি কৃষ্ণপদ দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহারাই বলেন, তেলিয়ামুড়া মহকুমার কৃষক এবং ব্যবসায়ী মহলে দীর্ঘ বছরের দাবি পূরণ হতে চলেছে খুব শীঘ্রই। এখানে আধুনিক সুবিধা সম্পন্ন মাল্টি ডাইমেনশনাল বিল্ডিং তৈরি হবে। আগামী দিনে তেলিয়ামুড়া শহরের একদিকে কৃষক কল্যাণ হবে, এর পাশাপাশি শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। প্রধান বক্তার রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী উনার আলোচনায় আগামী দিনে এই বিল্ডিং কৃষক কল্যাণে সহযোগী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য, আর এর জন্য সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থাও করছেন। দেশের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর, কাজে কৃষকদের স্বয়ম্বর করতে পারলে দেশ ও সহজেই স্বয়ম্বর হবে। কাজে দেশের উন্নতিতে কৃষকদের একটা বড় হাত রয়েছে। কৃষকদের হাতকে শক্ত করতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নতুন নতুন প্রকল্প চালু করেছে এবং আগামী দিনেও আরও অনেক কিছু করার পরিকল্পনা চলছে। আমরা সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, আমরা সবসময় চেষ্টা করছি। প্রথমে আমরা ধরছি 21টা এগ্রিপ্রডিউস মার্কেট নেই এবং প্রথম দাবে আমরা 7টা মার্কেট ধরে ফেলেছি। 1 উত্তর ত্রিপুরার পানিসাগর, 2 উনকোটি জেলার পাবিয়াছড়া, ধলাই জেলার কুড়াইবাজার, সিপাহি জেলার বিশালগড় এবং সোনামুড়া, দক্ষিণ জেলার শান্তিবাজার, আর আপনাদের এখানে আজকে খোয়াই জেলার তেলিয়ামুড়া। এই কৃষি নিয়ন্ত্রিত বাজার, 7টি বাজারকে আমরা অলরেডি ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ব্যবস্থাপনার আওতায় আমরা আনতে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।